দেশে ব্যাপক মন্দার ফলে টাকার মূল্য হ্রাস, কর্মচ্যুতি, বেকারি বৃদ্ধি, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি এবং রাজ্যের হাসপাতাল সহ নানা ক্ষেত্রে ফি ও কর বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার রাজধানীতে গর্জমান মিছিল ও সমাবেশ করল পাঁচটি বামপন্থী দল। এদিন মেলার মাঠে জমায়েত হয়ে পাঁচটি বাম দলের মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এবং রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনীতে সমাবেশ সংঘটিত করে। এদিন সিপিএম দলের রাজ্য সম্পাদক গৌতম দাস বলেন, ভারত মন্দার তীব্রভাবে আক্রান্ত, 2019 সালে এই মন্দা আরো তীব্র হয়েছে। সেই মন্দা থেকে পুঁজিবাদী দেশগুলো বেরিয়ে আসতে তো পারেনি। বর্তমানে 2019 সালে এই মন্দা আরো তীব্র হয়েছে। আমাদের দেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতবর্ষ মন্দায় প্রচন্ড রকম আক্রান্ত। সমস্ত খবর প্রচার মাধ্যমে আরো বলেন, এবার শারদ উৎসবে বস্ত্র ব্যবসায়ীরা শতকরা 40% বেশি বিক্রি করতে পারেননি, তার কারণ তীব্র মন্দা, আর এই মন্দার শিকার হচ্ছে শ্রমিকরা। সেই শারদ উৎসবে এই আগরতলা শহরের যারা হকার তারা নয়, যারা প্রতিষ্ঠিত বস্ত্র ব্যবসায়ী তারা বলছেন যে 40% বেশি হয়নি, এত তীব্র মন্দা। প্রত্যেকটি শিল্প এই অভিজ্ঞতা ঢুকছে এবং তার প্রধান শিকার কারা হচ্ছেন? শ্রমিকরা, তাদের পরিবারগুলো এমন অবস্থা সৃষ্টি হয়েছে যে এরা শুধু কাজ হারাচ্ছেন না, যারা সরকারি বা বেসরকারি সংস্থার মধ্যে যারা কর্মরত তারা দশ থেকে ১৬ অক্টোবর সর্বভারতীয় বামদলগুলির সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন এই মিছিল ও সমাবেশ সংঘটিত করা হয়। আর এই কর্মসূচিতে সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সিপিআইএমএল, লিবারেশন এই পাঁচটি বামদল অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।